ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এ ধাপে 219টি ইউনিয়ন পরিষদে ভোট নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 1 লাফে বেড়ে মৃত্যু হয়েছে 34 জনের। তবে এ সময় আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে, নতুন শনাক্ত 12,183 জনের। কক্সবাজারের উখিয়া উপজেলার শিবির থেকে আরো 1,300 রোহিঙ্গা ভাসান চলার পথে রওনা হয়েছেন। রবিবার 2 ধাপে 35টি বাসে তাদের বহন করা হয়। টাঙ্গাইলের সখীপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাতে জনজীবন বিপর্যস্ত, গাড়ি চলাচলে বিশৃঙ্খলা সহ হাজার হাজার মানুষ হয়ে পড়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে 5 রাজ্যে। অধিনায়কত্ব হারানোর ক্ষোভে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চলতি বিপিএল এ আর খেলবেন না মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের দিন নিপুণের কাছে চুমু চেয়েছিলেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা পীরজাদা হারুন। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন এই চিত্রনায়িকা।